আসসালামু আলাইকুম ঢাবি অধিভুক্ত সেভেন কলেজ সমাজ কর্মণ চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ তোমাদের সাজেশন পরীক্ষা 2020 তোমাদের আজকের কোর্সের যে সাজেশনটা সেটা হলো দেখো সামাজিক কার্যক্রম সামাজিক আইন ও সমাজকর্ম তো এটা মূলত আবারও বলি তোমরা প্রথম অধ্যায় থেকে এখানে অনেকগুলো বিষয় আছে প্রথম অধ্যায় থেকে মানে একটা প্রশ্ন হবেই সেক্ষেত্রে তোমরা খ বিভাগের জন্য এমনি ন্যাচারালি সামাজিক কার্যক্রম কি সামাজিক কার্যক্রমের নীতি তারপরে সামাজিক সামাজিক আইনের সম্পর্ক সামাজিক স্তর সামাজিক সমাজকর্ম সমাজ সংস্কৃতির সামাজিক কার্যক্রমের সম্পর্ক সামাজিক আইন সামাজিক কার্যক্রমের সম্পর্ক লিখো এই দুটো প্রশ্ন এবং সামাজিক কার্যক্রমের ক্ষেত্র নীতি সময় এইটা দুইটা ভালো করে দেখে যাবে এবং সমাজ সংস্কারের সাথে সামাজিক কার্যক্রমের সম্পর্ক এবং সামাজিক কার্যক্রম সামাজিক সম এই দুইটা ভালো করে দেখে যাবে এখান থেকে ক বিভাগে একটি প্রশ্ন মাস্ট হবে আর গ বিভাগে যেন এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে নেবা সামাজিক কার্য মডেল গুলো আলোচনা করো যে কোন মডেলটি বর্তমানে উপযোগী ব্যাখ্যা করো সামাজিক সামাজিক কার্য মডেল গুলো সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটা খুব ভালো করে দেখে নেবে এটাই সম্ভবত প্রশ্ন আসতে পারে এছাড়াও সামাজিক আইনের সঙ্গে সামাজিক কার্যক্রম সামাজিক আইনের এটা তোমার দরকার নেই শুধু এই প্রশ্নটাই ভালো করে পড়ে যাওয়া যে সামাজিক কার্যক্রমের মডেল গুলো এবং কোন মডেলটি উপযোগী দ্বিতীয় অধ্যায় দেখো সামাজিক কার্যক্রমের যেটা ভূমিকা আমরা যেটা বলি সেক্ষেত্রে এখানে দেখো কৃষক ঋণ মুক্তি আন্দোলন তার বঞ্চিত জনগোষ্ঠী কারা তারপরে সে আলিগড় আন্দোলন লক্ষ্য উদ্দেশ্য সমাজ আলি এই প্রশ্নগুলো কৃষক ঋণ এটার বেগম রোকেয়ার অবদান আর আলিগড় আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য আর এই দুই তিনটা প্রশ্নই ভালো করে দেখে যাবে এখান থেকে খ বিভাগের জন্য আর গ বিভাগের জন্য মূলত রাজা রামমোহন রায় সমস্যার দ্বারকা রাজা রামমোহন রায় তারপর হচ্ছে আলিগড় আন্দোলন আর বেগম রোকেয়া এই তিনটা ভালো করে দেখবা তারপরে রাজা রামমোহন রায় আলিগড় আন্দোলন বেগম রোকেয়া এবং যদিও এছাড়া মহামেডান লিটারি সোসাইটি কার্যক্রম মন্ত্রীর সমাজে এর অবদান আলোচনা তো আমার ধারণা হচ্ছে তোমার রাজা রামমোহন রায়টা হচ্ছে তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট এবং আলিগড় আন্দোলন আর মহামেডান লিটারি সোসাইটি এইটি এখান থেকে আবারও বলি এই প্রশ্নগুলা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে প্রশ্ন একটা হবেই সেক্ষেত্রে রাজা রামমোহন রায় আলিগড় আন্দোলন আর মহামেডান লিটারি সোসাইটি এইটা একটু দেখে নেবা তার পাশাপাশি শেরে বাংলাকে ফজল দেখতে পারো তবে এখান থেকে যেহেতু একটা প্রশ্ন হবে সেইভাবে তোমরা প্রশ্নের একটা নিয়ে নিও আচ্ছা তারপরে হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে দেখো সামাজিক আইন কি সামাজিক আইনের সংজ্ঞা দাও আর সামাজিক আইনের গুরুত্ব এই দুটো প্রশ্ন দেখে যাবা শুধু সামাজিক আইনের সংজ্ঞা সামাজিক আইনের গুরুত্ব আর গ বিভাগে দেখো যেটা প্রশ্ন হলো এটা দরকার নাই এটা আইন প্রণয়ন প্রক্রিয়া এসে গেছে তোমরা এখান থেকে একটা প্রশ্ন ধরে যায় এটা এসে গেছে সামাজিক আইন কি সামাজিক আইন প্রণয়ন প্রক্রিয়া এসে গেছে তোমরা দরকার নেই এই অধ্যায় থেকে যদি নাও দেখো তাও হবে আচ্ছা চতুর্থ অধ্যায় দেখো চতুর্থ অধ্যায়ের যে জিনিসটা তোমরা খুব গুরুত্ব দিবা চতুর্থ অধ্যায়ের আইন সেক্ষেত্রে আবার বলি খ বিভাগে 1980 সালে যৌতুক নিয়ে ধারা উল্লেখ করো তারপরে সামাজিক নিরাপত্তা প্রত্যয়টি ব্যাখ্যা করো যৌতুকের প্রভাবে মূলত 1980 সালে যৌতুক ধারাগুলো উল্লেখ করো খবে তবে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে 1961 সালে মুসলিম পারিবারিক আইন এটা খুব ভালো করে দেখে নেব 1961 সালে মুসলিম পারিবারিক আইন পাশাপাশি যেটা দেখবা শিশু কল্যাণের প্রণীত আইন নিরাপত্তামূলক আইন কর্মসূচি তবে তোমাদের জন্য আর আবারও বলি মুসলিম পারিবারিক আইন 1961 এবং 1960 সালে প্রভিশন অফ অফেন্ডার্স অ্যাক্ট তবে 1961 সালে যে মুসলিম পারিবারিক আইন এই আইনটা খুব ভালো করে দেখে নেবা আচ্ছা তারপর হচ্ছে পঞ্চম অধ্যায় এবং লাস্ট অধ্যায় দেখো এখান থেকে একটা প্রশ্ন হবে সেক্ষেত্রে সামাজিক পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো ডারউইনের মূল তত্ত্বের মূল বক্তব্য লেখো এটা একটা খুবই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এছাড়াও আধুনিকায়নকে আধুনিকায়নের উন্নয়নের সম্পর্ক তোমরা এইখানে যেটা দেখবে একটা খুব কার্ল মার্ক্সের এই দান্তিক মতবাদ এটা তোমাদের জন্য খুব ভালো পড়বে অথবা সামাজিক পরিবর্তনের উপায় সামাজিক পরিবর্তনের কারণ ও প্রভাব লিখো এইটা এছাড়াও ক্রিয়াবাদী তত্ত্ব কি সমাজ বিবাদে ক্রিয়াবাদী তত্ত্বের মূল বক্তব্য আলোচনা তোমরা কার্ল মার্ক্সের এটা সামাজিক পরিবর্তন এবং লাস্ট অধ্যায় যেহেতু একটা প্রশ্ন হবে সেইভাবে একটু দেখে নিবাম
তো যাই হোক, তোমাদের আবারও বলি, গ বিভাগে জানে যদি তিনটা প্রশ্ন তোমরা, যেহেতু তোমাদের কাল আগামীকাল পরীক্ষা, আমি একটু ব্যস্ততার কি দিতে পারিনি। 1 নম্বর সামাজিক কার্যক্রমের মডেলটা দেখবা দ্বিতীয় অধ্যায় থেকে, এখান থেকে প্রশ্ন একটা যেহেতু হবেই, রাজা রামমোহন রায়, আলিগড় আন্দোলন, তারপর মোহামেডান লিটারেরি সোসাইটি, এটাও পাশাপাশি শেরে বাংলায় কে ফজলুল হক, তবে রাজা রামমোহন রায়, আলিগড় আন্দোলন আর মোহামেডান লিটারেরি, এই তিনটার মধ্যে একটি আসার সম্ভাবনা বেশি। তারপরে সামাজিক আইন, এটা তোমাদের এই অধ্যায়টা না দেখলেও চলবে। তারপরে চতুর্থ অধ্যায়ের ক্ষেত্রে তোমরা অবশ্যই এখান থেকে একটা প্রশ্ন হবে, সেক্ষেত্রে 1961 সালে মুসলিম পারিবারিক আইন এবং 1960 সালে প্রভিশন অফ অফেন্ডার্স, এই আইনটা ভালো করে দেখবে। পাশাপাশি যে বিশেষ করে নারী ও শিশু কল্যাণ আইন দমন সংশোধনী আইন, এটা দেখতে পারো। তবে মূলত 1961 সালে মুসলিম পারিবারিক আইন, এইটা ভালো করে দেখবা। আর পঞ্চম অধ্যায় সেটা হলো, এখান থেকে যেহেতু একটা প্রশ্ন আসবে, এখানে গ বিভাগে খবিবেজ ডারউইনের মূল বক্তব্য এবং ক্রিয়াবাদী তত্ত্ব কি, সামাজিক পরিবর্তনের উপায় এবং সামাজিক পরিবর্তনের কারণ প্রভাব নির্ণয় করো, আর কার্ল মার্ক্সের দাম্ভিক মতবাদ। তো যাই হোক, তোমরা আমার তোমাকে তোমরা বারেবার ফোন দিচ্ছ, এর উপেক্ষিতে আমি সংক্ষিপ্ত পরিসরে সাজেশন দিচ্ছি, পরবর্তী সাজেশনগুলো টাইমলি দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।